থেকে ফের আরো একবার বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এই সাথে সাথে কিন্তু বন্ধুরা বাংলাদেশের ক্ষেত্রেও ব্যাপক বৃষ্টিপাত, উত্তরবঙ্গ জুড়েও ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে প্রশ্নটা এটা যে কখন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেই আপডেটটাও দিয়ে দেবো। অন্যদিকে ঘূর্ণিঝড় বিপর্যয় কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি ভাবে নিঃশেষ হয়নি। ঘূর্ণিঝড় বিপর্যয় এখনো পর্যন্ত তার যে অস্তিত্ব সেটা ভারতবর্ষের ক্ষেত্রে টিকিয়ে রেখে দিয়েছে। তো ঘূর্ণিঝড় বিপর্যয় এই মুহূর্তে কোথায় রয়েছে এবং কতটা তাণ্ডব লীলা চালাচ্ছে সেই ব্যাপারে আপডেট কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো। কাজেই ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটা আপনি একবারও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এবং এখনো পর্যন্ত যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং কমেন্ট বক্সে আপনি এটা লিখে জানাবেন যে এই মুহূর্তে আপনার জেলাতে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে এবং আপনার জেলার নামটা অতি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাকে আরও একটা বিষয় জানাতে চাই যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। তো বন্ধুরা, যদি আমরা একটু কারেন্ট সিচুয়েশন আবহাওয়া দেখি তো এক্ষেত্রে কিন্তু তেমন একটা মেঘ নেই আকাশে, খুব বেশি একটা মেঘ ছিল না। ভোরবেলার দিকে অল্প স্বল্প মেঘ, মাঝরাতে বেলার দিকে অল্প স্বল্প মেঘ ছিল, তবে মোটামুটি কিন্তু বন্ধুরা তারপরে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হতে আরম্ভ করে দেয়। বর্তমানে একটা মেঘের ঘনঘটা আমরা দেখতে পাচ্ছি, কোথায় মেঘের ঘনঘটা আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো ঠিক এই জায়গাটার দিকে মোটামুটি দীঘা, মন্দারমণি, কন্টাই, হলদিয়া, এর সাথে সাথে এখানে রয়েছে সুন্দরবন লাগোয়া এলাকা। তো সুন্দরবন লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হতে আরম্ভ করে দিয়েছে। ঝাড়খালি, এছাড়া হলদিবাড়ি, নামখানার ওপর থেকে অল্প অল্প করে মেঘ ঢুকতে আরম্ভ করে দিয়েছে, যার কারণে কিন্তু অল্প স্বল্প একটুখানি বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা রয়েছে, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। এই মুহূর্তে বৃষ্টিপাত কারেন্ট সিচুয়েশনে 1 থেকে 2 ঘন্টার মধ্যে বৃষ্টিপাত হয়তো বা হবে না, কিন্তু তারপরে দুপুরবেলার দিকে কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের কথা জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের সকালবেলা দিকে কি আপডেট দিয়েছে সেটা আপনারা একটুখানি দেখে নিন। আলিপুর আবহাওয়া দপ্তর সকালবেলার দিকে যে আপডেটটা দিয়েছে তাতে করে অবশেষে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু লাল সতর্কতার বদলে এখানটাই শুধুমাত্র হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে, যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু এক জায়গায়। কোচবিহার, আলিপুরদুয়ার এই দুটো জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকলেও লাল সতর্কবার্তা জারি করেনি আলিপুর আবহাওয়া দপ্তর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যদি কথা বলি তো পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু এক জায়গায়, যেখানে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এই 4টি জেলাতে কিন্তু আপাতভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে দুই মেদিনীপুর এবং বীরভূম মুর্শিদাবাদের ক্ষেত্রে। কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে, তো এখানটা রয়েছে মুর্শিদাবাদ, ঠিক এই জায়গাটা রয়েছে মুর্শিদাবাদ, এই জায়গাটা রয়েছে বীরভূম, এখানে কিন্তু বন্ধুরা বীরভূমটা পড়ে যাবে, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর আশেপাশে এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু অল্প স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনটা জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবারে আমি আপনাদেরকে একেবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে নিয়ে আসার পর দেখিয়ে দেবো যে কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরের দিকে যে সমস্ত জেলাগুলো রয়েছে অর্থাৎ রংপুর, ঠাকুরগাঁও, এছাড়াও কিন্তু পঞ্চগড় এই এলাকাগুলোর ক্ষেত্রে ব্যাপক ভারী বৃষ্টিপাত কিন্তু অব্যাহত রয়েছে। ময়মনসিংহ, মাদান, সিলেট, কাপাসিয়া, নাগারপুর, ঢাকা এখানেও অল্প স্বল্প ঝিরে ঝিরে বৃষ্টিপাত কিন্তু অব্যাহত রয়েছে, তবে মেনলি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যদি কথা বলি তো দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে পরিষ্কার আকাশ রয়েছে, তবে পরিষ্কার আকাশ থেকে ধীরে ধীরে মেঘাচ্ছন্ন আকাশ হয়ে যাবে। আমি আপনাদেরকে মেঘমালা মোডে নিয়ে গিয়ে দেখিয়ে দেবো যে কতটা মেঘ থাকতে পারে, তবে বর্তমানে কারেন্ট সিচুয়েশন অনুযায়ী যেটা আমরা লক্ষ্য করতে পাচ্ছি যে আজকের দিনের ক্ষেত্রে রতনপুর, তেলেডাঙ্গা, সিমলাপাল, বিষ্ণুপুর, এছাড়া কিন্তু এখানটা আমরা বারজোড়া অঞ্চল দেখতে পাচ্ছি, কাকসা রয়েছে, সোনামুখী, ঘোষকারা এই এলাকাগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, দুর্গাপুরের আশেপাশের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মোটামুটি হবে 12টার দিক থেকে অল্প স্বল্প মেঘ ঢুকতে আরম্ভ করে দেবে এবং এই অল্প স্বল্প মেঘের কারণেও ঝিরি ঝিরি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। তো অল্প অল্প করে ট্রাকটাকে চালিয়ে দিয়ে চলে আসলাম একটা নাগাদ আসা মাত্রই বৃষ্টিপাতটা আরও কয়েকটা জেলাতে ছড়িয়ে ছিটিয়ে যাবে, যেখানে আমরা দেখতে পাচ্ছি রানীবন্ধ, রায়পুর, সিমলাপাল, তেলেডাঙ্গা, এছাড়া কিন্তু ঘাটাল, এখানে রতনপুর দেখতে পাচ্ছি, এছাড়া কিন্তু আমরা ইন্দুপুর দেখতে পাচ্ছি, বাঁকুড়া, ওন্দা, বিষ্ণুপুর, এছাড়া কিন্তু মেকুরগ্রাম রয়েছে, সোনামুখী রয়েছে, এখানেও কিন্তু বৃষ্টিপাত থাকবে, কাকসা থেকে শুরু করে ঘোষকারা এখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এখানে ইলামবাজার, এছাড়া কিন্তু আমরা আরও বেশ কয়েকটা অঞ্চল দেখতে পাচ্ছি যেখানে বৃষ্টিপাত থাকবে। মোটামুটি রামপুরহাটের আশেপাশের দিকে আসানসোল এলাকাগুলোর ক্ষেত্রে ঝিরি ঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বাঁকুড়ার আশেপাশে এলাকাগুলোর ক্ষেত্রে সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, তবে পুরুলিয়ার আশেপাশে দিকে কিছু কিছু অঞ্চল রয়েছে যেমন বোকারো, ধানবাদ, এছাড়াও চিত্তরঞ্জন, আসানসোল, সিউড়ি, রামপুরহাট এখানেও বৃষ্টিপাত অব্যাহত থাকবে।
অন্যদিকে বন্ধুরা বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে একটু করে বলতে পারেন যে মেঘলা আকাশ থেকে অল্প স্বল্প বৃষ্টিপাত থাকতে পারে। মোটের মতো আজকে দিনকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বাঁকুড়া, দুর্গাপুর, কাটোয়া এই এলাকাগুলোর ক্ষেত্রে রয়েছে। এছাড়া পূর্ব মেদিনীপুরের দিকে অল্প স্বল্প মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আপনারা দেখতে পারলেন যে কোন কোন এলাকাতে কিরকম ভাবে বৃষ্টিপাত হতে পারে। পুরোপুরি ওভারঅল ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে দেখার চেষ্টা করব যে দুপুরবেলা পর থেকে আকাশের পরিস্থিতি কেমন হতে পারে, কোন কোন এলাকাতে বৃষ্টিপাত হতে পারে সেটা আমরা দেখার জন্য ট্র্যাকটাকে অনবরত চালিয়ে রাখছি। এবং যেটা লক্ষ্য করা যাচ্ছে যে রাত্রিবেলা আকাশ কিন্তু পুরোপুরিভাবে পরিষ্কার হতে পারে, বৃষ্টিপাতে তেমন একটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে না, শুধুমাত্র বৃষ্টিপাত উত্তরবঙ্গের ক্ষেত্রেই লক্ষ্য করা যাবে। বর্তমানে আমরা এমনটা দেখতে পাচ্ছি। এবারে চলে আসবো একেবারে মেঘমালা মোড়ে। মেঘমালা মোড়টা সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা মোড়, এবং এই মোড়ে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 45% 50% মতো মেঘ রয়েছে। বাঁকুড়া, বর্ধমান, নদিয়া, কলকাতা আশেপাশের দিকে 77% মতো মেঘ রয়েছে। তো এখনো পর্যন্ত বেশি ভালো মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, এবং এই মেঘ কিন্তু সরাসরি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে থাকবে, এবং আজকে গোটা দিন জুড়ে কিন্তু এই মেঘের অস্তিত্ব লক্ষ্য করা যাবে। বাঁকুড়া, দুর্গাপুরের আশেপাশের দিকে কিন্তু মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তবে সব থেকে বেশি অ্যাকুরেট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনাকে দুপুরবেলার আপডেটটার জন্য ওয়েট করে রাখতে হবে। দুপুরবেলার দিকে কিন্তু বেশ ভালোই অ্যাকুরেটলি আপডেট পাওয়া যায়। তবে এক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে রাত্রিবেলার দিকটাই পরিষ্কার আকাশ থাকবে, তবে সম্পূর্ণ পরিষ্কার আকাশ থাকবে না। 30-40% মতো মেঘ তবুও বিরাজমান করার সম্ভাবনা রয়েছে। বর্তমানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের দিকে 99% 100% মতো মেঘ রয়েছে, যেখানে নদিয়ার ক্ষেত্রে কিন্তু অত বেশি মেঘ লক্ষ্য করা যাচ্ছে না। অন্যদিকে এই মুহূর্তে অনেকেই আমাদেরকে জানাচ্ছে যে বর্তমানে অনেকটাই গরম বেড়ে গিয়েছে। তো আজকে দিনকে দেখার চেষ্টা করবো যে আজকে দিনকে ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা কতটা হবে। এই মুহূর্তে কিন্তু বন্ধুরা বেশ কয়েকদিন আগে যেরকম ভাবে তাপমাত্রা বাড়ছিল, 44 ডিগ্রি 45 ডিগ্রি তাপমাত্রা, তার তুলনায় তো অনেকটাই গরম কম রয়েছে, কিন্তু তবুও মানুষজন বলছে যে অনেক গরম রয়েছে। বর্তমানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা আমি আপনাদেরকে বলছি যে তাপমাত্রা কিন্তু অনেক বেশি কম হয়ে গিয়েছে। 32 ডিগ্রি 33 ডিগ্রি কাছাকাছি কিন্তু টেম্পারেচার অলরেডি চলে এসেছে। কলকাতার দিকেও 29 ডিগ্রি টেম্পারেচার চলে এসেছে। মোটামুটি অনেক বেশি মানে কিন্তু পরিস্থিতি ভালো হয়ে গিয়েছে, অস্বস্তিকর গরম একদমই নেই। পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও কিন্তু গরমটা কমে গিয়েছে। আমি বুঝে পাই না যে তারা কেন বলছে এত গরম মানে রয়েছে, সেখানে খুব গরম রয়েছে এমন বলা হচ্ছে, কিন্তু এমনটা কিন্তু একদমই না। 32 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রাটাকে যদি আপনারা গরম বলেন, তাহলে কিন্তু আপনারা সব মানে সবসময় এসিতে থাকেন আমি মনে করব। বর্তমানে কিন্তু এত বেশি গরম একদমই নেই। তো যাই হোক, এবারে আমরা চলে যাবো একেবারে শুক্রবারের দিনকে। শুক্রবারের দিনকে দেখবো যে দুটো সময় কি হতে পারে। শুক্রবারের দিনকে তাপমাত্রা খানিকটা বাড়বে, 34 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকবে, তবে খুব বেশি একটা কিন্তু ভয়ঙ্কর গরম তাও কিন্তু থাকবে না। মোটামুটি গরমটা অলরেডি কমে গিয়েছে, বর্তমানে কিন্তু সেই যে তাপমাত্রা বেড়ে যাবে তেমনটা একদমই তৈরি হবে না। আর শনিবার দিনকে চলে আসলাম, সেখানে 31 ডিগ্রি তাপমাত্রা থাকবে, এবং রবিবার দিনকে আসলাম, রবিবার দিনকে কিন্তু 32 ডিগ্রি তাপমাত্রা থাকবে। শনিবার 1 জুলাইয়ের দিনকে দেখবো আমরা যে 1 জুলাইয়ের দিনকে পরিস্থিতি কি হতে পারে। 1 জুলাইয়ের দিনকে আমরা একেবারে ঠিক দুটো সময় চলে আসলাম, যেখানে প্রায় কিন্তু নর্মালি টেম্পারেচার থাকার সম্ভাবনা রয়েছে। তো তাপমাত্রা কিন্তু একদমই বাড়বে না, বর্তমানে তাপমাত্রা বাড়ার কোনো রকম চান্স নেই। তবে কি আজকের দিনকে বৃষ্টিপাতের সাথে সাথে ঝড় হবার কি কোনো রকম আশঙ্কা রয়েছে? ঝড়ের জন্য আমরা এখানটায় বজ্র ঝড় বৃষ্টি মোড়ে চলে আসলাম, বায়ু ঝাপটা মোড়ে চলে আসলাম, এবং এখান থেকে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং দেখার চেষ্টা করবো যে কোন কোন এলাকাতে ঝড় থাকবে। মোটামুটি পুরুলিয়ার দিকে অল্প স্বল্প দমকা বাতাস বইতে পারে, তাছাড়া এমন কিন্তু ভয়ঙ্কর ঝড় একদমই তৈরি হবে না। বাংলাদেশের ক্ষেত্রে ফটিকছড়ি, চিটাং, সিনবাগের কিছু কিছু অঞ্চলগুলোর ক্ষেত্রে সামান্য দমকা বাতাস বইতে পারে, এছাড়া কিন্তু ভয়ঙ্কর কোনো রকম ঝড়ের ইঙ্গিত মিলছে না। তো বন্ধু, এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাবো যে বিধ্বংসী ঘূর্ণিঝড় বিপর্যয় কোথায় রয়েছে। তো বিপর্যয়ের একটা ঘূর্ণাবর্ত এই কানপুরের আশেপাশের দিকে রয়েছে, তবে এটা কিন্তু প্রায় বলতে পারেন যে নিঃশেষ হয়ে যাওয়ার পথেই রয়েছে। খুব বেশি একটা কিন্তু গতিবেগ নেই, একটা সামান্য ঘূর্ণাবর্তের আকার রয়েছে। মারাত্মক ঘূর্ণিঝড় কিন্তু বর্তমানে একদমই নেই, দেখতে পাচ্ছেন এই জায়গাটায় থেকে কানপুরের লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে একটা ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে, যার গতিবেগ প্রায় 50 কিলোমিটার প্রতি ঘন্টার কাছাকাছি রয়েছে। খুব বেশি একটা ভয়ানক ঘূর্ণাবর্ত নেই, অর্থাৎ এখনো পর্যন্ত নিঃশেষ হওয়ার পথে রয়েছে, বেশিক্ষণ সময় লাগবে না, তার আগে কিন্তু এই ঘূর্ণিঝড়টা নিঃশেষ হয়ে যাবে। তো মোটামুটি এই বিধ্বংসী ঘূর্ণিঝড়ের ব্যাপারে এটাই সর্বশেষ আপডেট থাকবে। এবারে আমি আপনাদেরকে দেখাবো যে কতটা পরিমাণ বিধ্বংসী ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 10 দিনের মধ্যে, সেটা জানার জন্য আমরা এই মুহূর্তে বৃষ্টিপাতের পরিমাণ মোড়ে চলে আসলাম, এবং এখানে আমরা পরবর্তী 12 ঘন্টাটাকে আগে সিলেক্ট করবো।
আগামী 12 ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের যে সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু বেশ ভালোই থাকবে। তাও মোটামুটি এখানে নদীয়ার দিকে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। পরবর্তী 24 ঘন্টাকে যদি চলে আসি তাহলে সেক্ষেত্রে পুরুলিয়া বাঁকুড়ার দিকেও কিন্তু অল্প স্বল্প বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী 3 দিনের ক্ষেত্রে আসলে সেখানেও 23 মিলিমিটার কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওভারঅল গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু সমান পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম বৃষ্টিপাত সেটা হচ্ছে না। দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু পুরোপুরি সমান বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 5 দিনের মধ্যে 50 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, 50 থেকে 60 মিলিমিটার। পুরুলিয়ার ক্ষেত্রে 56 মিলিমিটার, বাঁকুড়ার ক্ষেত্রে 52 মিলিমিটার, বর্ধমানের ক্ষেত্রে 44 মিলিমিটার, নদীয়ার ক্ষেত্রে প্রায় 54 মিলিমিটার। মোটামুটি এখানে 52 থেকে 53 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী 10 দিনে আসলে সেখানে 132 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 132 চন্দননগর নদীয়ার ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই, নদীয়ার আশেপাশের দিকে এই চত্বর দিকে বর্ধমানের দিকটাই, এছাড়াও দক্ষিণ 24 পরগনা কলকাতার আশেপাশের লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে, সুন্দরবন লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বেশ ভালোই ভারী বৃষ্টিপাত থাকবে। তবে পুরুলিয়া বাঁকুড়ার দিকেও বৃষ্টিপাতটা থাকবে, তবে একটু কম থাকবে। বাঁকুড়ার দিকেও 90 মিলিমিটার বৃষ্টিপাত দেখা যাচ্ছে। অন্যদিকে বন্ধুরা বাংলাদেশের দিকে দেখালে সেখানে সিলেট, ময়মনসিং, এই সরিষাবাড়ি, বগুড়ার দিকে বৃষ্টিপাতটা থাকবে অব্যাহত। ত্রিপুরার দিকেও কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত থাকবে। সাতক্ষীরা, শ্যামনগর, মাতাবেড়িয়া, লালমোহন, কালাপাড়া, লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে। আজকের দিনের ক্ষেত্রে কিন্তু এইটুকুই লেটেস্ট আপডেট আপাতত ভাবে দেওয়া যাচ্ছে। পরবর্তী ভিডিওতে আমরা আরো বেশি বেড়ে বেড়ে অ্যাকুরেটলি আপডেট দেওয়ার চেষ্টা করব। কাজে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথেই অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।